হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা ফেসবুক এমন একটা আপডেট নিয়ে এসেছে যেই আপডেটের মাধ্যমে আপনারা আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলের ফলোয়ার্স কিন্তু কয়েক গুণ বাড়িয়ে নিতে পারবেন আপনারা যদি আমার প্রোফাইলটার দিকে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আমি যদি এই প্রোফাইলটার ওপরে ফলো বাটনে ক্লিক করি তাহলে দেখুন নিচে কিন্তু অনেকগুলো প্রোফাইল কিন্তু আমার কাছে শো করছে ফলো করার জন্য সো আপনারা কিন্তু এরকমভাবে আপনাদের প্রোফাইলগুলো অন্যের প্রোফাইলে সাজেস্টেড হিসেবে এনে ফলোয়ার কিন্তু দ্রুত বাড়িয়ে নিতে পারবেন সো এই কাজটা আপনারা আপনাদের প্রোফাইল থেকে কিভাবে করবেন তার জন্য কিন্তু আপনাদের প্রোফাইল বা পেজে একটা সেটিং অন করতে হবে তো সেটাই কিন্তু আমি আজকের ভিডিওতে করে দেখাবো সো ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটিকে অন করে রাখবেন সো আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলকে অন্যের পেজ বা প্রোফাইলে সাজেস্টেড আনার জন্য আপনারা কি করবেন প্রথমে আপনাদের প্রোফাইলের এই থ্রি ডট পাইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে স্কল করে একেবারে নিচে আসবেন নিচে আসার পরে এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি রয়েছে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে এই সেটিং অপশানটিতে আপনারা ক্লিক করবেন সেটিং অপশানটিতে ক্লিক করার পরে এই যে প্রোফাইল সেটিং নামক অপশানটি রয়েছে এই প্রোফাইল সেটিংয়ে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা খুঁজে বের করবেন প্রাইভেসি নামে অপশানটা কোথায় রয়েছে সো এই প্রাইভেসিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে একবারে স্কল করে নিচে আসবেন নিচে আসার পর এই যে লেখা আছে অ্যালাউ ইউর প্রোফাইল টু বি রেকমেন্ডেড টু পিউপেল লুকিং অ্যাট সিমিলার প্রোফাইল মানে আপনার প্রোফাইলটা যদি অন্য কোন প্রোফাইলের সিমিলার হয়ে থাকে তাহলে সেই প্রোফাইলটাকে যারা ফলো করবে তার নিচে কিন্তু আপনার প্রোফাইলটাও সাজেস্টেড হিসেবে শো করবে তো সে সেক্ষেত্রে কিন্তু তারা যদি আপনার প্রোফাইলটাও ফলো করে তাহলে কিন্তু আপনার ফলোয়ার্স দ্রুত বেড়ে যাবে এরকমভাবে আপনারা আপনাদের পেজ থেকে কীরকমভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনারা জাস্ট আপনাদের পেজটাকে ওপেন করে নেবেন আমি আমার পেজটাকে এখান থেকে ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরে আপনারা সেম প্রসেসে এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে একেবারে স্কল করে নিচে যাবেন নিচে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আবার এখানে আপনারা সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পরে এই যে পেজ সেটিং নামক অপশনটা রয়েছে এই পেজ সেটিংয়ে আপনারা ক্লিক করবেন পেজ সেটিংয়ে ক্লিক করার পরে এখানেও আপনারা দেখবেন যে প্রাইভেসি নামে অপশানটা কোথায় রয়েছে সো আপনারা প্রাইভেসিতে ক্লিক করবেন ক্লিক করার পরে একেবারে নিচে চলে যাবেন নিচে যাওয়ার পরে কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন অ্যালাউ ইয়োর পেজ টু রিকমেন্ডেড টু পিপল লুকিং অ্যাক্ট সিমিলার পেজ মানে আপনার পেজটা যদি অন্য কোনো পেজের সিমিলার হয় তাহলে সেই পেজটাকে যারা ফলো করবে তার নিচে কিন্তু আপনার পেজটাকেও সাজেস্টেড করবে সো এখানে আসে আপনারা কী করবেন আপনারা এখানে ক্লিক করার পর যদি আপনাদের অফ থাকে এটা আপনারা অন করে দেবেন তো বন্ধুরা এরকমভাবেই কিন্তু আপনারা আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে দ্রুত ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন অন্যের প্রোফাইল বা অন্যের পেজেস নিজের পেজটাকে সাজেস্ট করে সো মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ